হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের এই ব্লগিংয়ে দেখাবো, আজকে নয়, ব্লগিংটা ছাড়তে অলরেডি একটু লেট হয়ে যাচ্ছে। তো আমরা 30 তারিখ সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কলকাতা পার্ক স্ট্রিটে। তো পার্ক স্ট্রিটে একটা পেন্টিংয়ের অডিশন হয়েছিল, আমরা ওখানেই গিয়েছিলাম। চলো ওখানের পরিবেশ এবং বিভিন্ন পেন্টিংগুলো দেখতে থাকি। তো আমরা প্রথমেই গেট থেকে ঢুকে যেটা দেখতে পেলাম, একটা ভালো খুব সুন্দর একটা মূর্তি যা অসাধারণ ওই জায়গাটায় লেগেছে। ঠিক তার গেট থেকে ঢুকেই আমরা সিঁড়ি থেকে যখন উঠছি, সামনেই আমরা এই মূর্তি বা প্রতিমাটাকে দেখতে পেয়েছি। তো আমরা ওখান থেকে আরও এগিয়ে যাচ্ছি ভেতরের দিকে। আমাদের সবার প্রিয় সেই রবি ঠাকুর, তারপরেই রাখা আছে রবি ঠাকুরের একটি মূর্তি। তার ঠিক দুপাশে দুটো দুর্গা মায়ের একটি অন্যরকম রূপে আমরা দুর্গা মাকে দেখতে পেয়েছি। সামনে দুপাশে দুটো দুর্গা মা, এখানেই শুরু হবে ওয়েলকাম, যে মিটিং এখানে মিটিং বলো বা অডিশন যে চলছে তার প্রোগ্রামটা এখানেই শুরু। তারপরেই আমরা ঢুকে গিয়েছি প্রিন্টিং হলের মধ্যে, যেখানের মধ্যে রেখেছে বিভিন্ন ধরনের বিভিন্ন আর্টিস্টরা তাদের প্রিন্টিংগুলো শোয়াপ করছে। যে টাইমটা লাগে, আমরা সবার আগে চলে এসেছি, তাই এখনও কেউ ভেতরে আসেনি, তাই পুরোটাই ফাঁকা আছে, তাই ভিডিওটা করতে সুযোগ পেয়েছি। না হলে অনেক ভিড় হয়ে যায়, তার মধ্যে ভিডিও করা যায় না। তো যেহেতু এখন পুরোটাই ফাঁকা, তাই আস্তে আস্তে করে এক একটা ভিডিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। সত্যি যারা এই পেন্টিংগুলো বানিয়েছে, তারা যে মানে আমরা যারা দেখছি তারা আমরা হয়তো বুঝতে পারবো না, কিন্তু কেউ যদি কোনোদিন কাউকে পেন্টিং বানাতে দেখে, তাদের এই একটা একটা পেন্টিংয়ের পিছনে কত দিনের পরিশ্রম যে রয়েছে, কত খাটুনি রয়েছে, বা তাদের শিখতে যে কত টাইম গিয়েছে, তো সেটা সত্যিই আমরা কোনোদিন কল্পনা করে উঠতে পারি না, বা আমরা কোনোদিন ভাবিও না। আমরা হয়তো দেখি একটা, না এই ছবিটা খুব ভালো হয়েছে, প্রিন্টিংটা খুব সুন্দর হয়েছে, এটা ভেবেই চলে যাই। খুব বেশি হলে, প্রয়োজন হলে একটা লাইক করি বা শেয়ার করি ছবিটা। কিন্তু সত্যিই আমরা কোনোদিনই মানে ভেবে উঠতে পারি না যে একটা ছবির পেছনে কতটা পরিশ্রম থাকলে, বা যে কোনো একটা কিছু শিখতে গেলে বা কিছু তৈরি করতে গেলে তার পেছনে কতটা পরিশ্রম রাখলে তবে সেই একটা জিনিস তৈরি হয়ে উঠে বা গড়ে উঠে। তো সেটা সত্যিই আমরা না কাছ থেকে দেখলে আমরা হয়তো কোনোদিনই বুঝতে পারবো না। এই ছবিটা হয়তো ভালো করে আমি তুলতে পারিনি, এই ছবিটা প্রত্যেকটা ছবির এক একটা করে মানে রয়েছে। ভিডিও করতে করতে ভাবলাম এটাও হয়তো একরকম প্রিন্টিং, তারপরে দেখলাম না এটা ফায়ার এক্সিট। যাই হোক, চলো আবার প্রিন্টিংয়ে ফিরে যাই। ভাবুন কতজন আর্টিস্ট মিলে এই ছবিগুলো তৈরি করে আজকের এই অডিশন, যে প্রিন্টিং হলটা রয়েছে
এটাকে সাজিয়ে বা পরিপূর্ণ করে তুলেছে, হয়তো এরপর আরও অনেক প্রিন্টিং আসবে বা হয়তো এইগুলোই থাকবে শুধুমাত্র। যাই হোক, অনেক অনেকের কষ্টের পিছনে আজকে এই প্রোগ্রামটা হয়তো সাফল্য হতে চলেছে।